তাবান্না আবাসম আপনি লিখেছেন মেহেদি পরানো পেশা হিসেবে গ্রহণ করলে কি গুণা হবে যদি ক্লায়েন্ট পর্দানুশীল না হয় ক্লায়েন্ট পর্দানুশীল নয় এর মানে এই নয় যে তিনি এটা বাইরেই প্রদর্শন করে বেড়াবেন তার স্বামীর জন্য তিনি করতে পারেন সেই জায়গা থেকে এটি করা যায় যাচ্ছে কিন্তু আপনি যদি জানেন যে এটি দিকের কাজেই নিশ্চিতভাবে ব্যবহার হবে নির্দিষ্ট কোনো পার্সোনাল ক্ষেত্রে আপনি জানেন সে কেন করছে তার উদ্দেশ্য কি খারাপটাই তার উদ্দেশ্য তাহলে সেক্ষেত্রে তার অসহ তার সহযোগিতা যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে স্বামীকে সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্যে চুল স্টেট রিবন্ডিং কালার করলে কি জায়জ হবে যদি কোনো পরপুরুষ না দেখে কালার তো করতেই পারেন স্বামীর জন্য এটি জায়জ আছে আর স্টেট রিবন্ডিং এগুলো যদি আপনার সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে না হয় সেগুলো স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে করলে করে দিতে পারেন আছে